এতে কাপ কয়েকদিন, 3 দিন করতে পারি, 7 দিনও করা যায়, এই নিয়ম এতে কাপ। আমরা তো যেহেতু সফরে যাবো অল্প সময়, 3 দিন করতে পারি। এতে কাপ হলো মূলত 3 প্রকারের, এক প্রকারের এতে কাপ হলো ওয়াজিব, আরেক প্রকারের এতে কাপ হলো সুন্নতে মুয়াক্কাদা, আরেক প্রকারের এতে কাপ হলো মুস্তাহাব। তো ওয়াজিব এতে কাপ হলো মান্নতের এতে কাপ, এটা বছরের যে কোনো সময় কেউ যদি মানত করে যে সে এতে কাপ করবে তাহলে এটা পূরণ করা ওয়াজিব। আর রমাদান মাসের শেষ 10 দিন যে এতে কাপ, এটা সুন্নতে মুয়াক্কাদার এতে কাপ। সুতরাং 10 দিনের থেকে যদি একদিনও কম হয় তাহলে কিন্তু সুন্নতে মুয়াক্কাদার এতে কাপ আদায় হবে না। আর 3 দিন যদি করেন এটা মুস্তাহাব এতে কাপ হবে, এটা একদিনও করা যায়, মিনিমাম একদিন এক রাত, একদিন এক রাতও যদি কেউ এতে কাপ করেন এটা মুস্তাহাব এতে কাপ হবে, কিন্তু সুন্নতে মুয়াক্কাদার যে এতে কাপ সেটা হবে না। জি আর কোনো ভাই আমরা যদি মনে করি যে হাজরা সওয়াদ চুমা দিলে আমাদের সমস্ত গুণাগুলো টাইনে নিয়ে যাবে, এটা কি শিরক হবে কিনা? আর অনেকে মনে করে যে পাত্রটা এত কালো ছিল না, সব গুণা টেনে নিয়ে কালো হয়ে গেছে, আর বেশি কালো হয়েছে, এটা কি ঠিক কিনা? ভাই যে কথাটি বলছেন যে হাজরা সওয়াদ চুম্বন দিলে সমস্ত গুণা টেনে ফেলবে, এরকম ধারণা পোষণ করলে তার শিরক হবে কিনা, আসলে পাথরত্ব গুণা টানার কোনো ক্ষমতা নেই। পৃথিবীতে এমন কোন পাথর বা এমন কোন জিনিস নাই যেটা ধরলে, যেটা চুম্বন দিলে সব গুণা টেনে ছুষে ফেলবে। এরকম হইলে তো এরকম একটা একটা কিনতে পারলে বা এখানে ওইটা ধরতে পারলে কাজ হয়ে যেত, কিন্তু গুণা মাফ করার মালিক হলো আল্লাহ সুবহানাহু তাআলা। পাথরের গুণা টানার, গুণা ছুষে নেওয়ার কোনো কিছু করার ক্ষমতা নাই। তো এরকম মনে করলে শিরক হবে না, তবে তার আকীদাটা ভ্রান্ত, মানে বিশ্বাসটা ভ্রান্ত, এটা একটা তার বেদাতি চিন্তাধারা হবে, কিন্তু পুরোপুরি এটাকে শেরেক বলা যাবে না, যেহেতু এটা বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর ঘরের সাথে দেখবেন অনেকে অনেক বেয়াদবি করে, তাও পুলিশ কিছু বলে না, দেখবেন যে এই যে বাইতুল্লাহ চারিপাশে দিয়ে দড়ি বসে আছে, একবার চতুর্পাশে লোকজন হাত দিয়ে রেখেছে, এই আল্লাহর ঘরের সব জায়গায় হাত দেওয়া এটাও তো বেয়াদবি। আপনি আব্বা আম্মাকে মহব্বত করেন, তাহলে আব্বা আম্মার শরীরে যে কোনো জায়গায় হাত দিতে পারবেন, বলেন যে আমার মা বাবা অসুবিধা কি, আমার মার যে বাবা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে ধর্ম, যেখান থেকে মনে চাই সেখানে ইয়া কর্ম স্পর্শ কর্ম, এটা করা যাবে না। আল্লাহর ঘরকে মহব্বত করি, কিন্তু তাই বলে আল্লাহর ঘরে যে কোনো জায়গা দিয়ে ধরে বসা থাকা যাবে না। দেখবেন যে ওই চতুর্দিকে মানুষ ধরে দাঁড়ায় রয়েছে, একেবারে ধরে আছে, তাই আল্লাহর ঘরের কোন কোন জায়গায় স্পর্শ করতে হবে এটা নবী সাল্লাম দেখাই দিচ্ছেন, যে রুকনে ইয়ামেনি স্পর্শ করা যাবে, তারপরে হাজরা সওয়াদ স্পর্শ করা যাবে, চুম্বন করা যাবে, তারপরে আপনার মুলতাজাম যেটা বাইতুল্লাহর দরজা থেকে শুরু করে হাজরা আসওয়াদ পর্যন্ত এই মাঝখানের যে জায়গাটা বাইতুল্লাহ দরজা বরাবর এইটা আপনি ধরিবেন, তারপরে এটারে হাত লাগাইবেন, বুক লাগাইবেন, এখানে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, এগুলো নবী সাল্লাম দেখাই দিয়েছেন। এর বাহিরে যদি আপনি সব জায়গাটি ধরে রাখেন এটাও কিন্তু আল্লাহর ঘরের সাথে একটা বেয়াদবি, কিন্তু দেখবেন এই বেয়াদবি করতেছে কিন্তু পুলিশ কিছু বলতেছে না, কারণ এটা ফাগলামি আর বেয়াদবি হচ্ছে, সেরে করছে না, কারণ যাই করতেছে আল্লাহ আল্লাহর সাথে করতেছে। কিন্তু মদিনাতে যাই নবী সাল্লামের কবরটা ধরে দেখিয়েন, তাহলে ওখানে দেখবেন যে পুলিশ যে করা, কারণ ওইটা ধরলে সেরেক হয়ে যাবে, এই জন্য ওইটা ধরতে ছুঁইতে দাঁড়াইতে দিচ্ছে না, কিন্তু এখানে কিন্তু ওইটা বাধা দিচ্ছে না, এই জন্য এটা সেরেক হবে না, কিন্তু এটা আপনার আকিদাগত ভ্রান্ত হয়ে যাবে এবং বেদাত হবে। আর যেটা বলছেন যে এক সময় সাদা ছিল এটা পরবর্তীতে গুণা টানতে টানতে কালো হয়ে গেছে, এরকম যে বর্ণনাগুলো পাওয়া যায় এগুলো সহি রাওয়ায়েত না, কোনো সহি হাদিসে এরকম আসে নাই যে এটা এক সময় সাদা ছিল পরবর্তীতে গুণা টানতে টানতে কালো হয়ে গেছে। আচ্ছা আমাকে বুঝতে হবে, এটা হলো এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা বলছে, যে খাওয়ার ব্যাপারটা হলো যে আমরা তো হজে যখন গেলাম তখন তো সব টাকাই আমরা হজে ওখানে একবার দিয়েছি, খাওয়া দাওয়া সব তারা সাপ্লাই দিচ্ছে এজেন্সি, এখন আপনি দেখেন যে আমার একটা ক্লিয়ারেন্স যে না আপনি তো টাকা নেবেন আমাদের সেভাবে সাপ্লাই দেবেন না কী করবেন সেটা আপনার জানা, এই বিষয়ে আমার একটু সেটা আপনি যখন আমরা কথাবার্তা বলছেন তখন বলছেন আপনাকে কীভাবে খাওয়া দাওয়া না তো বলেনি উনি কোন গ্রুপে, এটা আমাদের গ্রুপের না আমরা তো ক্লিয়ার বলে দিছি যে খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের ট্রাভেল এজেন্সি নিবে না,
আমাদের কাবেলা কোনো খাওয়ার দায়িত্ব নেবে না, কারণ খাওয়ার দায়িত্ব অনেক ঝামেলার কাজ। এক বেলা একটু বেশ কম হইলে তখন একেবারে বাপ দাদা সদ্য গোষ্ঠী উসুল হয়ে যাবে। তবে আমরা সহযোগিতা করব, মানে আপনি মুরব্বী মানুষ, আপনাকে যেভাবে খাওয়ানো যায় না খাওয়াই রাখবো না, খাওয়ানোর ব্যাপারে সর্বপ্রকার তবে শুধু বজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা লাগবে, আগে পরে খাবার ব্যবস্থা আছে। আর সবাই যদি আমরা খাই আপনি না খেয়ে থাকবেন না ইনশাআল্লাহ, খাবারের ব্যবস্থাও আমরা চেষ্টা করব। আর সবাই না খেয়ে থাকলে আপনিও না খেয়ে থাকবেন, খাবার নিয়ে চিন্তা করার কিছু নাই ইনশাআল্লাহ, আমরা সর্বপ্রকার সহযোগিতা করব। কিন্তু একবার দায়িত্ব নিয়ে নেই যে আমরা যে সবাইকে খাবার ব্যবস্থা করব, কারণ এই দায়িত্ব নেওয়া রমজানের মধ্যে অনেক কঠিন জিনিস। এটা হজের মধ্যে দায়িত্ব নেওয়া যায়, কিন্তু উমরায় অন্য সময় হলেও দায়িত্ব নেওয়া যায়, কিন্তু রমাদানে এটা দায়িত্ব নেওয়া অনেক কঠিন কাজ। একবারে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী যত আছে পরিবারের সবার উমরার কাজ, মানে আমরা বাঙালিরা হইলাম যে অল্প অল্প টাকা দিয়ে অল্প কাজ দিয়ে বেশি ফায়দা হাসিল করে ফেলা, একজন এতজন সবাই যাওয়ার দরকার কি, একজন গিয়ে সবার কাজগুলো কমপ্লিট করে ফেলবে, এটা শরিয়া সম্মত নয়। একজন উমরা যাবেন উনি নিজের উমরাটাই করতে পারবেন, আর কারো উমরা উনি ওই সফরে করতে পারবেন না, এবং এক সফরে একটাই উমরা হবে, একাধিক উমরা এটা শরিয়া সম্মত নয়। এটা পৃথিবীর সমস্ত জমহুর উলামায়ে কেরাম সবাই বলছেন যে এটা একাধিক উমরা করা যাবে না, কারণ উমরা করার জন্য মিকাত শর্ত, মিকাত থেকে এহরাম, তা আপনি ওখানে মিকাত পাবেন কই? আয়েশা মসজিদ আমাদের মিকাত না, আমরা এখান থেকে যারা যাব আয়েশা মসজিদ আমাদের মিকাত না। আয়েশা মসজিদ তিন শ্রেণীর মানুষের জন্য মিকাত, এক শ্রেণী হলো যারা মক্কার স্থায়ী বাসিন্দা, তারপর আরেক শ্রেণী হলো যারা স্থায়ী না, বাংলাদেশ থেকে গেছে কিন্তু ওখানে ওয়ার্ক পারমিট পাইছে, ওখানে কাজ করার জন্য থাকার জন্য অনুমতি পাইছে, তাদের জন্য। আরেক শ্রেণী হলো অসুস্থ মা বোনদের জন্য। তো আমরা এই তিন ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতে পড়ি না, এই জন্য ওই মসজিদ আমাদের মিকাত না। আমাদের মিকাত হবে মদিনার জুলহুলাইফা, তারপরে যে তায়েফের যে কার্নুল মানাজের, যদি ওইসব মিকাতের বাহিরে আমরা যাই ওখান থেকে আসলে আরেকটা উমরা করা যাবে। কেউ যদি মক্কা থেকে মদিনা গেছেন, মদিনা থেকে আবার মক্কা আসবেন, তখন তিনি ওই আরেকবার উমরা করতে পারবেন, ওই জুলহুলাইফা ওই মিকাত যদি অতিক্রম করে আসেন। এই জন্য উমরা বেশি করার চিন্তা না করে আমরা তাওয়াব বেশি করার চিন্তা করব, তাওয়াব যত বেশি বেশি করা যায়, এবং তাওয়াবটাই আপনি এই বাবার জন্য মার জন্য সবার জন্য করতে পারবেন, মৃত ব্যক্তির জন্য করা যাবে, যে আল্লাহ পাকের এই তাওয়াব তাওয়াব মাকে দেন বাবাকে দেন, নামে তো আল্লাহর নামে মানে তাদের পক্ষ। পরবর্তী যত তাওয়াফ হবে আর এহরামের কাপড় থাকবে স্বাভাবিক পোশাকে, আর এহরামের কাপড় তো আমরা যদি আমি করতে চাই, করতে চাইলে এবার আপনি নিজের উমরা করবেন, আরেকবার আপনি যখন উমরা সফরে যাবেন তখন তার পক্ষ থেকে আপনি যাই উমরা করে আসবেন, আরেক সফরে যাবেন। যদি আপনি তায়েফের ওই মিকাত অতিক্রম করে আবার আসেন তাহলে করতে পারবেন, তাহলে আরেকজনের জন্য। আরেকটা প্রশ্ন, আমি তো ইসে ফার্স্ট মদিনায় চলে যাচ্ছি, আমার যে উমরা নিয়তটা এটাকে আমি বাহান থেকেই করে, মানে আমি তো পাঁচ দিন পরে অবস্থান করবো, যখন আপনি বলতেছিলেন যে বাহরাইন থেকে যখন যাবে নিয়ত করে যাবে,
হারামের হুদুদ অনেক বড়, চতুর্দিকে একটা সীমানা আছে, কোনদিকে আপনার 27 কিলোমিটার, কোনদিকে 12 কিলোমিটার, কোনদিকে 14 কিলোমিটার, এরকম চতুর্দিকে একটা সীমানা নির্ধারণ করা আছে। ওই ওই হুদুদের সীমানার ভিতরেই মানে আপনি এই কাজগুলো করা যাবে। এই বইটাতে হারামের সীমানা নির্ধারণ করা আছে। এটা অবস্থা কতটুকু থাকবে? জি, এটা কাম অবস্থা। মসজিদ বলতে যতটুকু সীমানা মসজিদে হারাম ততটুকুর বাইরে যেতে পারবে না। অর্থাৎ মসজিদে হারাম বলতে এই যে বাইতুল্লাহর পাশে যে মাথা, এটাও মসজিদের অন্তর্ভুক্ত। তারপরে মসজিদ যেটা আছে তিনতলা চারতলা পর্যন্ত, এটাও মসজিদ। এর বাইরে যে চত্বরটা যেটাতে সলাতের জামাত হয়, এটাও মসজিদের আওতাভুক্ত। কিন্তু এর বাইরে যেখান থেকে আপনার দোকানপাট শুরু হয়েছে, বিভিন্ন হোটেল শুরু হয়েছে, এটা আর মসজিদের আওতাভুক্ত। মসজিদের সীমানা যতটুকু, এতটুকুর মধ্যে উনি যেতে পারবেন, ঘুরতে পারবেন, এর বাইরে থাকা ব্যবস্থা যাওয়া যাবে। থাকার জন্য সুস্থতা শর্ত। তো আর বাকি সব বিধিবিধান পুরুষের যে বিধিবিধান, মহিলারও একই বিধিবিধান। না, মহিলাদের এতে কাপ মসজিদেই হবে, হোটেলে হবে না। কারণ নবিসের যুগে যে মহিলারা এতে কাপ করতেন, মসজিদেই করতেন, বাসায় করতেন না। এই জন্য ওখানেও মসজিদে হারামের এতে কাপ, মহিলাদের আলাদা জায়গা আছে, মহিলাদের আলাদা জায়গায় হবে মসজিদে। ওইটা আমাদের শেখ বলবেন কি কি প্রস্তুতি নিতে হবে, কি করতে হবে। তবে মানে কিছু হালকা এমনি তো কার্পেট থাকবে, তারপরেও নিজের প্রয়োজনীয় যদি আরো কিছু একটু বিছানা লাগে, হালকা কিছু নিলেন, বেশি আবার ভারী তোষক কম্বল নেওয়া যাবে। কিছুদিন আগে এক বোন প্রশ্ন করেছিলেন যে তাওয়াফের সময় মহিলাদের মুখ খোলা রাখতে হয়, তো ওই বোনের সবসময় মেকআপ করার অভ্যাস, তো উনি বলতেছে এটা করতে পারবে কিনা, আর পর্দার খেলাফ হবে কিনা, এই ব্যাপারটা বলছেন। ওইটা হলো যে বলছেন ওইটার দুই অবস্থা, একটা হলো এহরাম অবস্থায় তাওয়াফ, আর একটা হলো এহরাম বিহীন তাওয়াফ। এহরাম অবস্থায় যখন তাওয়াফ, তখন তিনি মুখমণ্ডল মানে মেকআপ ব্যবহার করতে পারবেন না, মুখমণ্ডল খোলা রাখতে হবে। খোলা মানে আবার একেবারে খুলে রাখতে হবে তা না, মানে খোলার অবস্থায়ও তিনি গায়ে মাহরাম পুরুষের সামনে একবারে খুলে রাখবেন না, তিনি নিজের মাহরামের সামনে হয়তো খুলে রাখবেন, কিন্তু গায়ে মাহরামের সামনে তিনি ঢেকে রাখবেন, কিন্তু সেটা মেকআপ দিয়ে না, সেটা একটু মানে আলাদা ওড়না দিয়ে, আলাদা কাপড় দিয়ে, সেটা ওই মুখের সাথে লাগাই রাখা যাবে না। এটা হলো মানে এহরাম অবস্থায়। আর এহরাম বিহীন অবস্থায় যখন করবেন, তখন তো অবশ্যই মুখমণ্ডল ঢেকে রাখবেন, তখন মেকআপ দিয়ে ঢেকে রাখবেন, তখন কোনো অসুবিধা নেই। ওই বিধিনিষেধটা হলো শুধু এহরাম অবস্থায়, নিয়ত তো হলো অন্তরে, নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে না। আমরা যখন তাওয়াফটা শুরু করব, শুরু করার আগে আমি মনে মনে ঠিক করে নিব যে তাওয়াফটা করতে, যেটা আমার মনে মনে থাকবে। এইটা যতটুকু খোঁজখবর নেওয়া দরকার, ঠিক ততটুকু খোঁজখবর নেওয়া যাবে, কিন্তু বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। জি, আর অনেক বাইরা দেখি যে ওখানে গিয়ে ছবি তোলে, ভিডিও করে এবং সবাই ই করে, লাইভ প্রচার করে, এইটার ব্যাপারে একটু জানতে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে এই ফেতনাটা খুব বেড়ে গেছে। আমাদের অনেক ভাই বোনকে দেখা যায় যে ওমরায় যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত খালি ছবি তুলতে আছে, এখানে হারামের কাপড় পরছে, ছবি তুলতেছে, সবাইকে দেখাইতেছে যে আমি
তুলতেছে আর ফেসবুকে দিতেছে, বিভিন্ন জায়গায় দিতেছে যে আমি ওমরা যাচ্ছি। তা আমার ওমরা যাওয়ার তো আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, কে দেখলো কে না দেখলো এটা তো মূল বিষয়। আর আল্লাহর ইবাদত যত গোপনে করা যায় ততই ফজিলত বেশি। তা আমি ওমরা যাব, আমি মানুষকে দেখানো তো দরকার নাই। এই জন্য বারবার এভাবে ছবি তোলা, যে ওখানে গিয়ে তাওয়াফের সময় বাইতুল্লাহর সামনে অমুক জায়গায় তমুক জায়গায় এইভাবে ছবি তোলাটা, এটা গুনাহের কাজ। এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। অনেকে তাওয়াফের সময় ভিডিও করে লাইভ দেখাইতেছে যে আমি তাওয়াফ করতেছি, এই করতেছি, সে করতেছি, এই জাতীয় কাজগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো বাদ দিয়ে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করতে হবে। ইনশাআল্লাহ আমাদের আরো শায়খে আলোচনা করবেন এবং ওনার প্রশ্নোত্তর থাকবে, বইটাই প্রশ্নোত্তর। হ্যাঁ, এই যত প্রশ্ন করছেন সব প্রশ্নের উত্তর কিন্তু শায়খের বইতে আছে, প্রশ্ন করা আছে উত্তরও আছে। অন্যের জন্য তাওয়াফ করলে কি নিজের সওয়াব হবে কিনা? নিজের তো হবেই, মানে এই তাওয়াফটা তখন ডাবল সওয়াব হবে, নিজের নিজেও এক তাওয়াফের সওয়াব পাবে, যার জন্য করা হয়েছে উনিও পাবে। যেমন বদলি হজ, বদলি ওমরা করলে যিনি সরাসরি করবেন উনিও এক হজের এক উমরার সওয়াব পাবেন, আবার যার পক্ষ থেকে করা হয়েছে উনিও পাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো সওয়াবের কোনো অভাব নাই। জি, আসসালামু আলাইকুম।